তুমরুর ওপারে তুমুল লড়াই, প্রাণ বাঁচাতে বাংলাদেশে মিয়ানমারের 95 সীমান্তরক্ষী। উৎপাদিত পণ্যে কৃষকেরা পাচ্ছেন নামমাত্র দাম, লাভের গুড় মধ্যস্বত্বভোগীর পকেটে। ভারত টাঙ্গাইলশাড়ির জিআই শর্ত নেয় ক্ষোভ, ফিরিয়ে আনার চেষ্টা করবে সরকার। শুনছিলেন পার্সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টার 21 সংবাদে আপনাদের সাথে থাকছি আমি তাসনিমা ফিফা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21frontline। শুরুতে মিয়ানমার পরিস্থিতি। দেশের অভ্যন্তরে সামরিক জান্তার সাথে সশস্ত্র সংগঠন আরাকান আর্মির তুমুল লড়াই চলছে। একের পর এক শহর দখল করে নিচ্ছে বিদ্রোহীরা। সংবাদ মাধ্যমগুলো বলছে লড়াই সব এলাকায় ছড়িয়ে পড়েছে, এতে পতনের মুখে পড়েছে জান্তা সরকার। প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালাচ্ছেন সাধারণ নাগরিকরা। মিয়ানমারের সেনাবাহিনী হেলিকপ্টারে চড়ে মহড়া দেওয়ার পাশাপাশি নির্বিচারে গুলি চালাচ্ছে। তবে আরাকান আর্মি গত 13 নভেম্বর রাখাইনে অপারেশন শুরু করার পর পাকতাক শহর এবং চীন প্রদেশের পালেতাওয়া শহর সহ 160টি অবস্থান থেকে উৎখাত করেছে মিয়ানমার বাহিনীকে। এদিকে প্রাণ বাঁচাতে এ পর্যন্ত দেশটির সীমান্তরক্ষী বাহিনী, বর্ডার গার্ড, পুলিশ, বিজিপির 4 গুলিবিদ্ধ সদস্য সহ 95 জন পালিয়ে আশ্রয় নিয়েছেন বাংলাদেশে। এছাড়া নিরাপত্তার স্বার্থে বন্ধ রয়েছে সীমান্তের 6টি শিক্ষা প্রতিষ্ঠান। বান্দরবান ও কক্সবাজার প্রতিনিধির সহায়তা আরও জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। বান্দরবানের নাইক্ষংছড়ি ও কক্সবাজারের উখিয়া সীমান্তের ওপারে মুহুর্মুহু গোলাগুলি ও মর্টারশেল যুদ্ধে প্রকম্পিত হল এপারের বেশ কয়েকটি গ্রাম। রাতভর যুদ্ধের পর মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের ফাঁড়ি দখলে নিয়েছে আরাকান আর্মির যোদ্ধারা। এ সময় 14 সদস্য প্রাণরক্ষায় সীমান্ত পাড়ি দিয়ে আশ্রয় নিয়েছেন বিজিবির একটি ফাঁড়িতে। এদিকে দিনেও সীমান্তের ওপারে থেমে থেমে গোলাগুলির শব্দে আতঙ্কে বান্দরবান সীমান্ত এলাকার বাসিন্দারা। অনেকেই ঘরবাড়ি ছেড়ে ছুটছেন নিরাপদ আশ্রয়ে। অনেক লোকজন চলে গেছে, ঘরবাড়ি ছাড়া চলে গেছে, আর ওদিকে অনেক লোকজন অনেকে ঘরবাড়ি ছেড়ে চলে গেছে, খুব আতঙ্কের মধ্যে আছে। ওদের লোক পারাপার করতেছে ওইদিকে ওইদিকে, তো এখানে বাংলাদেশে নাকি অনেকে গুলিবিদ্ধ হয়েছে। এখানে রাতের 12টার থেকে এই পর্যন্ত চলতেছে, এখন সরাসরি দেখতেছি 3টা গুলি পড়ছে, এক দুইটা দারাজা মাঝে এখনো আছে। দুপুরের পর সীমান্ত পাড়ি দিয়ে মিয়ানমার বর্ডার গার্ডের আরও সদস্য আশ্রয় নিতে প্রবেশ করতে থাকেন বাংলাদেশে। এদিকে মিয়ানমার থেকে ছোঁড়া গুলিতে আহত হয়েছেন নাইক্ষংছড়ি তুমরো সীমান্ত এলাকার 2 বাসিন্দা। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। কৃষক তার উৎপাদিত পণ্যের যে দাম পাচ্ছেন এর সাথে খুচরা বাজারের ফারাক আকাশ পাতাল। 20 থেকে 30 টাকা কেজি সবজি ঢাকার বাজারে 80 থেকে 100 টাকায় বিক্রি হচ্ছে। কৃষক নামমাত্র দাম পেলেও লাভের গুড় খাচ্ছে মধ্যস্বত্বভোগী ফড়িয়া ব্যবসায়ীরা। রাজধানীর বিভিন্ন বাজার এবং ঢাকার পাশের একটি সবজি বাজার ঘুরে বাকিটা জানাচ্ছেন আতিক রহমান পূর্ণিয়া। ঢাকা থেকে মাত্র 20 কিলোমিটার দূরে কেরানীগঞ্জের কলাতিয়া বাজার, প্রতিদিন কাকডাকা ভোর থেকে শীতের সবজি নিয়ে হাজির শত শত কৃষক। কেজি 60 টাকা। মূলত কৃষক পানির দরেই হাটে নিজে এসে বিক্রি করছে সবজি, অথবা আগেই জমি চুক্তি ফসল দিচ্ছে পাইকারের হাতে। প্রথম পাইকারও সামান্য লাভে হাটেই সবজি বিক্রি করে দিচ্ছে। আমার ক্ষেতের জমিনের এখানে 3-4 কিসিমের টমেটো, এটা বেচতেছি 50 টাকা, ওইটা হলো 53, এইটা হলো 32, আর একটা আছে 22 টাকা। এরপর শুরু দাম বাড়ার খেলা। এক হাত দুই হাত করে ভোক্তার হাতে সবজি পৌঁছাতে পৌঁছাতে দাম বাড়ে কয়েক গুণ। লাভের গুড় যে পিঁপড়ায় খাচ্ছে তা যেন নিয়তি হিসাবেই মেনে নেন কৃষক। আপনি আমার কিনে নিতেছেন 10 টাকা পিস, আপনি তোর মনে হন যে বেসন হলে 1 পিস 2 পিস করে আপনার লাভ লাগবে না, আপনার কামলার মজুরি আছে, দোকান ভাড়া আছে। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে বা শীতে জবুতবু হয়ে কৃষক যে ফসল বা সবজি ফলান তার লাভ কতটুকু তিনি পান কৃষকও মেনে নিয়েছেন। তিনি জানেন তিনি যতটুকু লাভ পাচ্ছেন তার কয়েক গুণ বেশি লাভ করে নিচ্ছে মধ্যস্বত্বভোগী এবং ফড়িয়া দালালেরা। তারপরও কৃষক অল্পতেই খুশি। শালগম কেজিতে কৃষক পাচ্ছেন 16 টাকা, ঢাকায় বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা। 20 টাকার গাজর ঢাকায় 50 থেকে 60 টাকা, 40 টাকার শিম বিক্রি হচ্ছে 60 টাকায়, 30 টাকার টমেটো 80 থেকে 90 টাকা,
30 টাকার ফুলকপি ব্রোকলি বাঁধাকপি প্রতি পিস ঢাকার বাজারে দ্বিগুণ দরে বিক্রি হচ্ছে। সবজির মতো চাল নিয়েও চালবাজি করছে আড়তদাররা, কারণ ছাড়াই কেজিতে 3-4 টাকা বাড়িয়েছে। চালের দাম যেটা বেড়ে গেছে 5-6 টাকা বা 7 টাকা, এটি তো টোটালি অযৌক্তিক। যে অজুহাতটা দেখেন এখানে, অজুহাতটা কিন্তু আপনার এটা অজুহাতই, অর্থাৎ দাম বাড়ানোর জন্য সেই অজুহাতটা কি, তারা বলছে যে ধানের দাম বেড়ে গেছে। ধানের দাম আসলেই কি বেড়েছে? আর যে ধানের দাম বেড়েছে সেই ধানের চালটা ভোক্তা পর্যায়ে কবে আসবে? কৃষক যাতে সরাসরি ভোক্তার কাছে আসতে পারে তা নিয়ে কাজ করতে চায় সরকার। যত ব্যবসায়িক গ্রুপ আসতেছে সবাইকে কিন্তু আমরা একটা জিনিসই বলতেছি যে আপনারা ভোক্তাদের অধিকার নিশ্চিত করেন। আপনাদের যে ব্যবসার প্রতিবন্ধকতা, আপনাদের যে অসুবিধাগুলি আছে সেগুলি আমরা দূর করার জন্য কাজ করব, কিন্তু ভোক্তারা যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত বা কোনোভাবেই সাফারটা না করে। উৎপাদনের ঘাটতি নেই, তারপরও পেঁয়াজের দর 100 নিচে নামেনি, এজন্য উৎপাদন ঘাটতির অজুহাত ব্যবসায়ীদের। খুচরা ওরা অনেক অনেক ব্যবহারে লাভ করতেছে, 1 কেজি পেঁয়াজ মনে 20 টাকা লাভ করতেছে। আতিক রহমান পূর্ণিয়া, 21 টেলিভিশন, ঢাকা। বিষমুক্ত নিরাপদ সবজির বাণিজ্যিক উৎপাদনে সাড়া ফেলেছেন ঠাকুরগাঁওয়ের মেহেদি আহসানুল্লাহ চৌধুরী। সবজি রফতানি সহ কৃষিক্ষেত্রে বিশেষ অবদান রাখায় পেয়েছেন বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক ও এআইপি সম্মাননা। ঠাকুরগাঁও প্রতিনিধি এস এম জসীমউদ্দিনের তথ্যচিত্রে রিপোর্ট মাসুম আলী স্যার। ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের চামেশ্বরী গ্রামের মেহেদি আহসানুল্লাহ চৌধুরী 2000 সালে পড়াশোনা শেষে 50 শতক জমিতে পরীক্ষামূলক সবজি আবাদ শুরু করেন। এখন মোট 50 একর জমির 12 একরে চাষ করছেন বিষমুক্ত নিরাপদ কপি, মূলা, লাউ, করলা সহ নানা শাকসবজি। আছে বিভিন্ন ফল ও বিডি 2 জাতের চা বাগান এবং আলু, গম ও ধানের ক্ষেত। নিজ বাড়িতে গড়েছেন পশু পাখি ও মৌ খামার, পুকুরে করছেন মাছের চাষও। উৎপাদিত সবজি বিষমুক্ত হওয়ায় চাহিদা বেশি, রপ্তানি হচ্ছে বিদেশেও। তার সাফল্যে উদ্বুদ্ধ হয়ে পরামর্শ নিতে আসছেন কৃষক ও তরুণ উদ্যোক্তারা। কীটনাশক মুক্ত করেছিল, এখন ওনার দেখে দেখে আমরা কিছুটা করতেছি, এতে আমরা কিছুটা হলেও লাভবান হতেছি। আমি নিজেও চাচার দেখে এবার কৃষি করেছি, আমরা তার কাছ থেকে এগুলো শিখতেছি এবং কৃষিক্ষেত করতেছি এবং তিনি এই কৃষিক্ষেত্রে অনেক অর্জন করেছেন। মেহেদির এসব কৃষি খামারে কর্মসংস্থান হয়েছে 20-25টি পরিবারের। কৃষিতে আমার আর সুযোগ সুবিধা হয়েছে কাজ করাতে না, ওই মামুর ওই আমার কৃষি সবাই মিলে এই কাজে করি। তাদের বাড়ি যে হাঁসের খামার, মুরগির খামার, গরুর খামার, পুকুরে মাছ, কবি, আলু, চা, বিভিন্ন প্রকারের সবজি আবাদ করে। জেলায় প্রচুর সবজি উৎপাদিত হলেও সংরক্ষণের অভাবে লোকসানে পড়তে হয়, তাই সবজি সংরক্ষণাগার স্থাপনের দাবি এই কৃষি উদ্যোক্তার। সম্পূর্ণটাই আমি বৈজ্ঞানিক পদ্ধতিতে এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এবং নিরাপদ সবজি করার চেষ্টা করি, কীটনাশক মুক্ত। আমাদের এখন এখানে একটা কিন্তু রাষ্ট্রীয়ভাবে একটা সবজি সংরক্ষণ হিমাগারের প্রয়োজন। পরামর্শ সহ সার্বিক সহায়তা দিয়ে মেহেদি ও অন্যান্যদের পাশে আছে কৃষি বিভাগ। মেহেদি আহসানুল্লাহর মতো কৃষক যারা রয়েছেন তারা আসলে আমাদের বিশেষ করে সরকারিভাবে যে আমরা বিভিন্ন প্রযুক্তি সম্প্রসারণের চেষ্টা করছি, তারাও কিন্তু আসলে আমাদের সম্প্রসারণের একটি মাধ্যম হিসেবে কাজ করে। সবজি সংরক্ষণাগার স্থাপনের পাশাপাশি ন্যায্য মূল্যের নিশ্চয়তাও চান কৃষি উদ্যোক্তারা। মাসুম আলিসা, 21 টেলিভিশন। ঐতিহ্যবাহী টাঙ্গাইল শাড়ির ভৌগোলিক নির্দেশক বা জিআই স্বত্ব ভারত নিয়ে নেয়া ক্ষুব্ধ তাঁতি ও নাগরিক সমাজ। তাদের প্রশ্ন, 200 বছরের পুরনো ইতিহাস ঐতিহ্যের বাহক টাঙ্গাইল শাড়িকে নিজেদের পণ্য দাবি করে কিভাবে প্রতিবেশী দেশ জিআই স্বীকৃতি নিল? ভারতের সত্ত্ব বাতিলে তাঁতিদের দাবির সঙ্গে একমত হয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাস বস্ত্র ও পাটমন্ত্রীর। টাঙ্গাইল প্রতিনিধি কাজী রিপনের সহায়তায় রিপোর্ট করেছেন দুলি মল্লিক। তাঁতে শাড়ি বোনার এই দৃশ্য নতুন নয়, এর সাথে জড়িয়ে আছে 200 বছরের ইতিহাস। টাঙ্গাইলের তাঁত শিল্প কতটা পুরনো, এ প্রশ্নের উত্তর মেলে বিশ্বখ্যাত পর্যটক ইবনে বতুতার ভ্রমণ বৃত্তান্তে। 14 শতকের ওই ভ্রমণ বৃত্তান্তে সোনারগাঁ থেকে চীন যাওয়ার পথে বাংলা তাঁত বস্ত্রের কথা উল্লেখ করেন ইবনে বতুতা। নদী, চর, খালবিল, গজারির বন, টাঙ্গাইলের শাড়ি তার গর্বের ধন। এরই ধারাবাহিকতায় শত শত বছর ধরে বাংলায় এই স্লোগান বহন করে আসছে। ইতিহাসের সঙ্গী হয়ে আছে বিখ্যাত করটিয়ার হাঁটু। ঐতিহ্য সত্ত্বেও টাঙ্গাইলের শাড়ির ভৌগোলিক নির্দেশক বা জিআই স্বীকৃতি কিভাবে ভারত নিল, এর প্রশ্ন কারিগরদের। আজকে বৃদ্ধ হয়ে গেছি, চশমা চোখে দেব নাই, পারি না, কিন্তু শিল্পের প্রতি এখনো দরদ আছে। টাঙ্গাইল থেকে টাঙ্গাইল শাড়ি
এই শাড়িটা ভারত দাবি করে কিভাবে? ক্ষুব্ধ শ্রমিক ব্যবসায়ী সহ বিভিন্ন সংগঠন বলছে টাঙ্গাইল শাড়ির জিআই শুধু বাংলাদেশেরই প্রাপ্য। আমার মনে হয় জিআই ট্যাগ পাওয়ার একমাত্র উপযুক্ত আমরা টাঙ্গাইলেরা বাংলাদেশের টাঙ্গাইল শাড়ি টাঙ্গাইলের তাঁতের শাড়ি। জেলা প্রশাসন বলছে ভারত 2020 সালে জিআই আবেদন করলেও টাঙ্গাইল শাড়ির ব্র্যান্ডিং শুরু হয় আরো 3 বছর আগে। আমাদের রেগুলার প্রসেসের পাশাপাশি জিনিসটাকে আরো যেহেতু একটা ঘটনা ঘটে গেছে আরো এক্সপেডাইটেড ওয়েতে কিভাবে এটা অ্যাড্রেস করা যায় আমরা সেই প্রচেষ্টা অব্যাহত রাখি। ভারতের জিআই বাতিলের দাবির সঙ্গে একমত বস্ত্র ও পাট মন্ত্রী। আমাদের টাঙ্গাইল শাড়ি আমাদের থাকার জন্য যা যা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আমরা খুব দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। ভারত টাঙ্গাইল শাড়িকে নদিয়া ও পূর্ব বর্ধমানের পণ্য হিসেবে জিআইভুক্ত করেছে। এ অবস্থায় ঐতিহ্য ইতিহাস সহ তথ্য প্রমাণ মিলিয়ে এখনও টাঙ্গাইল শাড়িকে জিআই পণ্য হিসেবে অন্তর্ভুক্ত করার সুযোগ বাংলাদেশে রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দুলি মল্লিক, একুশে টেলিভিশন। সংবাদে নিচ্ছি বিরতি, বিরতির পর যা থাকছেন। ময়মনসিংহে জমজমাট পুষ্পমেলা, নগরীকে ফুলের মতো সাজাতে চান সিটি মেয়র। আপনারা দেখছেন সকাল 9:21 সংবাদ। ভাষা ও ভালোবাসার মাসে ময়মনসিংহ নগরীতে জমে উঠেছে সিটি কর্পোরেশন আয়োজিত পুষ্পমেলা। দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ে মেলায় বেড়েছে বেচা বিক্রি। আয়োজকরা বলছেন নগরীর প্রতিটি বসতবাড়ি ঘর ফুলে ফুলে রঙিন হয়ে উঠবে এর মধ্য দিয়ে। ময়মনসিংহ বিভাগের প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের রিপোর্ট, জানাচ্ছেন মাসুমুল ইসলাম। নগরীর টাউন হল চত্বরে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ে জমজমাট পুষ্পমেলা। সকাল থেকে রাত 8টা পর্যন্ত থাকছে এই ভিড়। অনেকেই বাসা বাড়িতে বাগান করার জন্য পছন্দের ফুলের চারা কিনে নিয়ে যাচ্ছেন। ফুলের পাশে সেলফি তোলায় ব্যস্ত সময় পার করছেন কেউ কেউ। এখানে অনেক ভ্যারাইটি পাওয়া যায় আর দামও তো এত বেশি না, মানে আমাদের স্টুডেন্টদের জন্য বাজেটেই থাকে। বিভিন্ন রকমের ফুল আছে, ভালোই সৌন্দর্য মণ্ডিত। প্রতি বছরই এই মেলায় আসি, কারণ আমার ছাদ বাগান করাটা আমার একটা নেশার মতন। এখানে বিভিন্ন নার্সারি তাদের ফুল নিয়ে এসেছে, অনেক ভালো লাগছে। বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা এসেছে, সাধারণ জনগণও এসেছে, অনেক চারা কিনে নিয়ে যাচ্ছে। 1 ফেব্রুয়ারি শুরু হওয়া এই পুষ্পমেলায় স্থানীয় নার্সারি মালিকদের 26টি স্টল ঠাঁই পেয়েছে। দর্শনার্থীদের ভিড় ও বেচাকেনা ভালো হওয়ায় খুশি তারা। দীর্ঘ বেশ কিছুদিন যাবৎ মেলা হইতেছে, তে মোটামুটি ভালোই বেচাকেনার হারও ভালো, সুন্দরভাবে আরও আশা করতেছি যে ভালো হবে। বাগান বিলাস, তারপর বনসাই গাছ আছে, আর সিজনি ফুল আছে অনেক ধরন। উদ্বোধন হওয়ার পরের দিন থেকেই দেখতেছি মানুষের বেশ সারা পাচ্ছি, কেনাকাটাও খুব ভালো। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে 2016 সাল থেকে এই পুষ্পমেলার আয়োজন করা হচ্ছে। মেয়র বলছেন নগরীকে ফুলের মতো করে সাজানোর লক্ষ্যেই এই মেলার আয়োজন। আমাদের নগরের প্রত্যেকটি আঙিনা যেন ফুলের মতো রঙিন হয়, এটি আমাদের উদ্দেশ্য। পাশাপাশি এটি একটি আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষাও এটি আর একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এই সকল বিষয়কে মাথায় রেখেই এগুলো করে যাচ্ছি। বার্ষিক এই পুষ্পমেলা চলবে 15 ফেব্রুয়ারি পর্যন্ত। মাসুমালিসা, একুশে টেলিভিশন। বিএসবি ক্যাম্ব্রিয়ান বইমেলা প্রতিদিন। বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ ও ইতিহাস ভিত্তিক বইয়ে নতুন প্রজন্মের আগ্রহ আশা জাগিয়েছে ইতিহাস গবেষক, লেখক এবং প্রকাশকদের মনে। প্রকৃত ইতিহাস চর্চার তাগিদ শেকড় সন্ধানী তরুণ পাঠকদেরও। অমর একুশে বইমেলা ঘুরে আরও জানাচ্ছেন মানসিকদার। চতুর্থ দিনে বইমেলার ফটক খুলে দুপুর 3টায়, বিকেল থেকেই পাঠক দর্শনার্থীদের ভিড়, আর সন্ধ্যায় পূর্ণতা পায় মেলার বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণ। পরিবার প্রিয়জন নিয়ে ঘুরে ঘুরে অনেকেই খুঁজেছেন কাঙ্ক্ষিত বই। বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের বই এগুলো মানে হচ্ছে পড়া হয়, তো এগুলো আমার ভালোই লাগে। স্কুলে তো অনেক ইনফরমেশনই এখন জানছে আর কি, তারপর ওরা জানতে চায়, কিনতে চায়। অমর একুশে এই বইমেলায় আমার এবছর প্রথম এবং আমি ব্যাপকভাবে অভিভূত। তবে আজকের আসার পেছনে অবশ্যই অন্যতম প্রধান কারণ হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা পরবর্তী সময় বাংলাদেশের আস্তে আস্তে আজকে এই জায়গায় পদার্পণ এবং তার ইতিহাস সম্পর্কে জানা। উপন্যাস, গল্প, কবিতার চাহিদা বেশি থাকলেও শেকড়ের সন্ধানে অনেক পাঠকই কিনছেন ইতিহাস ভিত্তিক বইও। বই পড়ে যখন আমি তৃপ্তি পাবো তখন তো শুধু এক ধরনের বই পড়ে যাবো তা তো না, শুধু প্রেমের গল্প পড়বো, বিচ্ছেদের গল্প পড়বো না, দেশের গল্প পড়বো না, ইতিহাস পড়বো না, যুদ্ধ পড়বো না, তা তো না। এবং যার বই পড়ে
আনন্দ পাওয়ার কথা সে সব বই পড়েই আনন্দ পায় এবং পাওয়া উচিত আমি মনে করি। মুক্তিযুদ্ধের ইতিহাস, বঙ্গবন্ধুর জীবনী সহ বিভিন্ন গবেষণাধর্মী বইও বাড়ছে আগ্রহ। প্রচুর মুক্তিযুদ্ধের লেখা, মুক্তিযুদ্ধের বই প্রকাশ হচ্ছে প্রতিবছর। আমার পাবলিকেশন থেকে এবার এটি মুক্তিযুদ্ধের একটা উপন্যাস নিয়ে এসেছি, বাংলাদেশের গণহত্যা। এই বইটিও অনেক সাড়া পাচ্ছে। পাঠকদের এ চাহিদা বিবেচনায় নতুন নতুন বই মেলায় নিয়ে আসছেন ইতিহাস গবেষকরাও। এই বইগুলো এক কিনছে যারা মুক্তিযুদ্ধের উপর আবার গবেষণা করছে, লিখছে, তারাও কিনছে এবং মুক্তিযুদ্ধের উপর যে আগ্রহ, জানার আগ্রহ, আর বিভিন্ন স্কুল কলেজ বা বিভিন্ন প্রতিযোগিতায় যে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা রচনা প্রতিযোগিতা, এগুলোর জন্য কিন্তু কিশোরদের একটু অনুপ্রেরণা দেওয়া হয়, তখনও এই বইগুলো কিন্তু কিনছে ওরা। পুরনো বইয়ের পাশাপাশি চতুর্থ দিনে নতুন 113টি বই এসেছে মেলায়। মানিক শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। ইরাক ও সিরিয়ায় ইরান সমর্থিত লক্ষ্যবস্তুতে বিমান হামলা ইরানের প্রতি প্রতিক্রিয়ার শুরু বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভান জানান আরও পদক্ষেপ নেওয়া হবে, তবে জর্ডান সীমান্তের হামলায় ইরান জড়িত থাকার কথা অস্বীকার করলেও দেশটির সমর্থিত সংগঠন ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক দায় স্বীকার করেছে। এদিকে গত শনিবার রাতে ইয়েমেনের 13টি জায়গায় ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের 36টি লক্ষ্যবস্তুতে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এডেন উপসাগর ও লোহিত সাগরে চলাচলকারী জাহাজে হুথিদের হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক টহল জোট। শেষ করছি সকাল 9:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরো একবার। তুমরুর ওপারে তুমুল লড়াই, প্রাণ বাঁচাতে বাংলাদেশে মিয়ানমারের 95 সীমান্তরক্ষী। উৎপাদিত পণ্যে কৃষকরা পাচ্ছেন নামমাত্র দাম, লাভের গুড় মধ্যস্বত্বভোগীর পক্ষে। ভারত টাঙ্গাইল শাড়ির জিআই স্বত্ব নেওয়ার ক্ষোভ, ফিরিয়ে আনার চেষ্টা করবে সরকার। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, ভিজিট করুন ekushey-tv.com এ ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushey24online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 12:00 দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।